আপনারা এই কাজটাকে সমর্থন করেন কি না? আলহামদুলিল্লাহ, আমরা লক্ষ্য করেছি, সেজন্য আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি কথা না বাড়িয়ে আমি আজকে আমাদের এই বাংলাদেশ, সোনার বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত দেখতে চাই, এই বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত দেখতে চাই, এই বাংলাদেশকে আমরা সন্ত্রাস মুক্ত দেখতে চাই, এই বাংলাদেশকে আমরা মাদক মুক্ত দেখতে চাই, কি বলেন? আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান মুফাসসির, বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, ইসলামী আন্দোলনের অগ্রসেনানী, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, আমার প্রিয় ভাই অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম, নুরুল আমিন, আজকের এই মাহফিলে কিছুক্ষণ আগে বক্তব্য পেশ করলেন সুদূর সাতক্ষীরা থেকে আগত প্রখ্যাত মুফাসসির কোরআন হযরত মাওলানা আফজাল হুসাইন জিহাদি। আজকের এই মাহফিলে প্রথমেই বক্তব্য রেখেছেন উত্তরবঙ্গের আমাদের নীলফামারীর কৃতি সন্তান, নীলফামারীর কীর্তিমান তরুণ মুফাসসির, আমাদের সকলের পরিচিত, আমার স্নেহাস্পদ হাফেজ মাওলানা আরিফ আল মামুন সহ স্থানীয় ওলামায়ে কেরাম যার বক্তব্য রেখেছেন। আজকের এই অনুষ্ঠানে আমরা কোনো প্রধান অতিথি রাখিনি, আজকের এই অনুষ্ঠানে আমরা অতিথি হিসাবে আমাদের নীলফামারীর শিক্ষিত সর্বঞ্জন গ্রহণযোগ্য কিছু ব্যক্তিকে দাওয়াত দিয়েছি। অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী জেলা শাখার সহকারী সেক্রেটারি, আজকের এই মাহফিলের অতিথি অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ আমার প্রিয় জনাব শহীদুল ইসলাম মশিউর রহমান কলেজের অধ্যক্ষ, যিনি আজকের এই মাঠ ব্যবহার করার অনুমতি এত সানন্দে, এত আনন্দের সাথে দিয়েছেন। শুধু তাই নয়, তার আন্তরিকতা, তার একাগ্রতা এবং তার যারা সহকর্মী তাদের যে আর্থিক সহযোগিতা, সব কিছু মিলিয়ে এই মাহফিল তার এই অবদান কখনো ভুলবে না। আজকের এই মাহফিলের সম্মানীয় অতিথি চাঁদেরহাট ডিগ্রি কলেজের সুযোগ্য অধ্যক্ষ শ্রদ্ধাভাজন জনাব শহীদুল ইসলাম। আজকের এই মাহফিলের অতিথি চড়াইখোলা স্কুল অ্যান্ড কলেজের সম্মানীয় অধ্যক্ষ জনাব আব্দুর রহিম। আজকের এই মাহফিলের অতিথি আমাদের এলাকার প্রিয় মানুষ জনাব শামসুদ্দিন আহমেদ শাম ভাই। আজকের এই মাহফিলের অতিথি আমাদের এলাকায় বসবাসরত আমার আত্মীয় ইসলাম প্রিয় মানুষ আলহাজ আলী হোসেন সাহেব। এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে বসা দিনদার ইমানদার মুরব্বিয়ানে কেরাম, প্রিয় ভাইরা সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, প্রশাসনের ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা বোনেরা, যারা যেখানে অবস্থানে রয়েছেন আমি আবারও আপনাদেরকে সালাম প্রদান করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি আজকের এই মাহফিলকে সুন্দর করবার জন্যে। সন্ধ্যাবেলার সামান্য বৃষ্টি কিছুটা বিঘ্ন ঘটিয়েছে, আল্লাহ তাআলার অশেষ মেহরবানি, সেটি কেটে গেছে। অতএব এখনও যারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন, এখনও যারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, আমি অনুরোধ করব আপনারা আর কাল বিলম্ব না করে মাহফিলে জায়গা আছে বসে যান এবং প্রধান মুফাসসিরের আজকে আপনারা তাফসির শ্রবণ করুন। আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলের আয়োজন করবার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, জোরদারগা সমাজ কল্যাণ ফাউন্ডেশন 2017 সালে প্রতিষ্ঠা লাভ করেছিল। এই ফাউন্ডেশনের থিম ছিল কি আপনারা জানেন? আমি আপনাদের এলাকারই সন্তান, আমি পিএইচডি করেছি যে সাবজেক্টে, বাস্তুহারা সমস্যার সমাধান উপরে, বৃহত্তর রংপুর জেলা বাস্তুহারা সমস্যার সমাধান কিভাবে সম্ভব, কোন পদ্ধতিতে বাস্তুভিটাহীন হোমলেসনেস মানুষ যারা, বঞ্চিত অভাবী মানুষ যারা, তাদেরকে পুনর্বাসিত করার কি পন্থা ইসলাম দেখিয়েছে,
আমি সে বিষয়ে পিএইচডি ডিগ্রি আপনাদের দয়ে অর্জন করেছি। এই পিএইচডি ডিগ্রি থিসিসটাকে বাস্তবে রূপায়ণ করার জন্য, বাস্তবে রূপ দেওয়ার জন্য আমার এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, দল মত নির্বিশেষে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি বলে কোনো কথা নয়, সকল ধর্ম, সকল দল মতের মানুষ এটাকে সানন্দে গ্রহণ করেছে এবং 2017 সাল থেকে অদ্যাবধি আমরা এর কার্যক্রম অত্যন্ত সুষ্ঠুরূপে পরিচালনা করে আসছি আলহামদুলিল্লাহ। আমরা এখান থেকে 501,000 টাকা কাউকে দিয়ে সাহায্য করি না। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হল অভাবী, দরিদ্র, আত্মপীড়িত, অসহায়, অক্ষম, বাস্তুহারা, ইয়াতিম, বিধবা, গরিব, মেধাবী শিক্ষার্থী, ফকির, মিসকিন, বঞ্চিত মানুষের সহযোগিতা ও পুনর্বাসন এবং সমাজকল্যাণ ও সমাজসেবামূলক কাজে ইসলামী আদর্শ ও মূল্যবোধের ভিত্তিতে যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন। সেই নিমিত্তে আমাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি চারটি। একটি হলো ইসলামী ধ্যান ধারণা এবং ইসলামী জ্ঞানের প্রসার ঘটানো। দ্বিতীয়ত, ইসলামের ভারসাম্যপূর্ণ অর্থব্যবস্থার বিধানসমূহকে কাজে লাগিয়ে অভাবী, অসহায়, অক্ষম, বঞ্চিত মানুষের উপকার সাধন। তিন নম্বর, মানব সমাজসেবা করা। চার নম্বর, মানবীয় নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে ভূমিকা পালন, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের অনেক সম্পদ আছে, একটি সবচেয়ে ঘাটতি, সেটার নাম কি জানেন? আমাদের নৈতিক চরিত্র, এই সম্পদের ঘাটতি। প্রিয় উপস্থিতি, আমাদের প্রধান মুফাসির ইতিমধ্যে আসতেছেন, আমরা স্লোগান দিয়ে আমরা স্বাগত জানাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধান মুফাসসিরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, অধ্যাপক নুরুল আমিন ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মুফাসসির ইতিমধ্যে আমাদের মঞ্চে এসেছেন। আমি মোহতারামকে তার আসন গ্রহণ করবার জন্য সবিনয় অনুরোধ করছি। সুপ্রিয় উপস্থিতি, এই কর্মসূচিকে সামনে রেখে আমরা যে কাজটা করতে চাই সেই কাজটা টাকা আসবে কোত্থেকে? সেই খাতগুলো হলো সরকারি খাতের যে উৎসগুলো আছে, আদায়কৃত অর্থ মানব এবং সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করা যাবে। এজন্য আমরা সরকারি যে আয়ের খাত আছে সেগুলো থেকে আমরা কালেকশন করে থাকি, জাকাত, ফিতরা, বিভিন্ন এককালীন দান, হেবা, এইসব থেকে কালেকশন করে আপনাদের এককালীন দান থেকে আমরা মানুষদেরকে পুনর্বাসন করছি। ইতিমধ্যে করোনার সময় আমরা শতাধিক মানুষকে বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল এবং উল্লেখযোগ্য পরিমাণ তাদেরকে সহযোগিতা দিয়ে এসেছি। এছাড়াও আমাদের এলাকার অনেক ব্যক্তিকে আমরা 2-1,000 টাকা নয়, 20,000-25,000 এরকম টাকা গরু কিনে দিয়ে আমরা তাকে স্বাবলম্বী করার চেষ্টা করেছি। এই কাজ আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আপনারা এই কাজটাকে সমর্থন করেন কি না? আলহামদুলিল্লাহ, আমরা লক্ষ্য করেছি, সেজন্য আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি কথা না বাড়িয়ে আমি আজকে আমাদের এই বাংলাদেশ, সোনার বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত দেখতে চাই, এই বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত দেখতে চাই, এই বাংলাদেশকে আমরা সন্ত্রাস মুক্ত দেখতে চাই, এই বাংলাদেশকে আমরা মাদক মুক্ত দেখতে চাই। কি বলেন? এই বাংলাদেশ আমরা সন্ত্রাস মুক্ত দেখতে চাই, দুর্নীতি মুক্ত দেখতে চাই। অতএব এই সুন্দর সোনালী বাংলাদেশ গড়বার জন্যে, বৈষম্যহীন একটি সুন্দর সমাজ বাংলাদেশ গড়বার জন্যে আমরা সবাই সর্বতোভাবে এগিয়ে আসি। নারী, পুরুষ, ধর্ম, বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে, আগামী দিন ইসলামের দিন, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এই প্রত্যাশায় আপনাদের সবার সর্বাঙ্গীন সাফল্য মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা আজকে এখানে শেষ করছি। আবারও দেখা হবে, আবারও কথা হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।